কি দিবেন আপনার মাঝে কি আছে? আমার মাঝে আমার কিছুই নেই, আমার দেওয়া হয়ে আছে, আর কিছুই নেই আমার কাছে। আপনার দেওয়ার মতো কিছুই নেই? হ্যাঁ, আমার পুরো দেওয়া হয়ে আছে, আর কিছুই নেই। তাই সেই দেওয়ারই নিব, আমার কি আর কিছু নেই। তাই আপনার সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখছেন, তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা অসহায় মানুষের জীবনের কষ্টের কথাগুলো তুলে দিই। এরকমই একটি বোন আমাদের ক্যামেরার সামনে বসে আছে, শোনাবো তার জীবনের কষ্টের কথাগুলো। কি জন্য আজ ক্যামেরার সামনে, চলুন দর্শক কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপু আপনার? আমার নাম রুজিনা। রুজিনা, আপনার দেশের বাড়ি কোথায়, ঠিকানাটা একটু বলেন। আমার দেশের বাড়ি ময়মনসিং, ঈশ্বরগঞ্জ। ময়মনসিং ঈশ্বরগঞ্জ গ্রাম দরগাপাড়া। দরগাপাড়া। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মধ্যে একটা ভাই আছে, আমার আব্বা আম্মা আছে, ছাড়া আসল মানুষ চলতে পারে না, আর আমার ফ্যামিলি কেউ নেই। আপনার কি বিয়ে শাদী হয়নি? হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। আমি আগে সাকির করতাম গার্মেন্টসে, তারপর আমি প্রেম করে বিয়ে করছিলাম। দেশ আমি বিয়ে শাদী করে টাকা উঠে কায়া, তারপরে আমার বিয়ে বছর 4 বছর হয়েছে, চলে গেছে। 4 বছরের ভিতরে আমার টাকা উঠে খাইছে খায়া, তারপরে বলতেছে যে একটা বাবু নে। আমি বলছি না, আমি একটা বাবু নিমু না, আপনার কোনো গ্যারেন্টি নাই, আপনি একটা বাবু যে নিমু, আপনি তো চলে যান, যে আমি কী করবো। তুই দিছো, আমি দিছো চলে যাই, তা আমি একটা বিয়ে করবো, তুই বাবু নেন না। তা চাহের কথা নিয়ে আমি একটা বাবু নিচ্ছি, নিলে তো হে বাবু, আমার 7 মাসে বাবুর হেডার তুই চলে গেছে। 7 মাসে বাবুর হেডার তুই চলে গেছে। হ্যাঁ, তো এই বাবুরে চলে গেছে, তা আমি তো বাবুর নিয়ে কোনো প্যাডার নিয়ে কোনো চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, অনেক কষ্ট হচ্ছে বাবুরে নিয়ে। কেমন কী করে চলবো, আমি নিজে করতে পারতেছি না। দেখেন, একসাথে সারি গোছি বান্ধি বলে আর কিছু টাকা পয়সা দিয়েছে, দে এ নিয়ে বাবুরে নিয়ে ফেরা যা, অনেক আল্লাহ করলাম, কিমে কিমে চলবো, দে বান্ধি বলে দেখি চলাইছে। তারপরে আমি কষ্ট থেকে যা যান, আমি এর কাছে আইসি দেখে যাতে একটু দি কি করেন যা। তারপরে আমি আইসি দেখ একটু কিছু করি, দেখি কিছু মানুষের কাছে হাত বাড়াই, দেখি কিছু আমার দেয় সাহায্য করে নাকি। ছেলে আমার হিসেবে ঘুরাতে ফরতে এদিকে তাকায় বলুন, উপরে না, 2 মাস ঘুরে পরে কত আমি বিয়ে করবো। আমি বলছি আপনি তা বিয়ে করবো, আপনার বাড়ি কোন? হ্যাঁ, বলছে বগুড়া। মানে অত দূরে বিয়ে করবো না। ওই ছেলে কি করতো? হ্যাঁ, গার্মেন্টস করতো, হ্যাঁ চাকরি করতো, একসাথে এক গার্মেন্টসে চাকরি করতো। হ্যাঁ, একসাথে চাকরি করতাম। আচ্ছা, তারপরে হ্যাঁ আমার এই মেমে করি হ্যাঁ বিয়ে করছে, করিয়া হ্যাঁ চাকরি মুখে কষে আম্ব করছি, পরে করলে তারপরে হঠাৎ করে মেম মা যাইতে 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 পরে কইতাছে, বুঝলাম তুমি একটা বাচ্চা নো। আমি বলছি আমি একটা বাচ্চা নিমু। কতদিন প্রেম করেছে? প্রেম করেছি বড় 5 মাস চলে, এর সাথে প্রেম করছি 5 মাস। পাঁচ মাসে কোথায় কোথায় গেছেন? কোথায় কোথায় কিছু না ঘুরতে গেছেন। হ্যাঁ, অনেক জায়গায় ভাত যে আমার ঘুরতে নিতে কইছে, আমি গেছি না। আমার সাথে ঘুরতে যাবো, আপনি যদি আমার ফালাইতে যাই না একটা কিছু করি আর কি করবো, আমি আপনার সাথে ঘুরতে যাবো না। যদি আপনি বিয়ে ইচ্ছা থাকে, আমার বাপ মা যে মনে আছে বুড়া আছে। 5 মাসে কোথাও ঘুরতে যাননি? না, হ্যাঁ 5 মিনিটে হেরা কোনো ঘুরতে গেছি না। এমনিতে ধরেন পাশাপাশি গেছে দোকান মুখে, এমনিতে মার্কেট মুখে নিয়ে গেছে, নিয়ে কোনো আসে গেছে, দূরে দূরে গেছে, অন্য জায়গা জায়গায় কইছে যে আসো যাই, এনে যায় না যাই, দেন বড় বড় হোস্টেলে কইছে না আমি জায়গা যাবো না আপনার সাথে। আপনি দুই আপনি আমার ইচ্ছা থাকে বিয়ে করা ইচ্ছা করবে, না করে চলে যান, আমার বাপ মা আছে। ছেলের বাড়ি কোথায় ছিল? হের বাড়ি বগুড়া আছি। বগুড়া? হ্যাঁ। তে আপনার বাড়ি ময়মনসিং, তার বাড়ি বগুড়া। আমি গান এই 5 মাসে প্রেমে তার সাথে সম্পর্কে জড়াই গেলেন? 5 মাসে ধরে গেলাম। হ্যাঁ, যে আমার কী কথা নিজেও করতে পারি না, অনেক চেষ্টা আমি না বুঝি যে বিয়ে বুম না, কতটা যদি বিয়ে না করবো, দিন বিয়ে না বস, তা আমি গাড়ি করে মরবো, হাসতে মরবো, গাড়ি করে মনে হয় আপনাকে এইভাবে বুলাইছে। হ্যাঁ, আমি মনটা চুরি করলো। হ্যাঁ, চুরি করলাচ্ছে গেল গেলাতে। হ্যাঁ, আমার এই মেয়ে হ্যাঁ দুজন মিলে গার্মেন্টস করছি, পরে হ্যাঁ আমার টাকা পয়সা না, আমার বাপ মারও টাকা পয়সা, আমার বাপ মা তো অসল আছি, হেরারও টাকা পয়সা দেয় না। ক তোর বিয়ে করছে, তোর বাপ মার টাকা দাও না, আমি আমি কাম তোর বিয়ে করছি। এগুলো আমি বলতে আমার বাপ মা দিব না, আমার বাপের অত কষ্ট, বাপ মা কত বাপ মা, তোর বাপ মা ধুক তো আমার বাপ মার। আমি টিক মাটি মুয়ে কিছু টাকা পয়সা চুরি করে দিছি, ও আবার টাইম টাকা যেন আইসে, এটা বাপ মারা দিছি, হ্যাঁ দিছে না, হ্যাঁ বালদের টাকা নিছে না, টাকা পয়সা না দিছে, আমার অনেক মাইর দিছে টাকা পয়সা, মাইর দিলে আমার টাকা পয়সা নিয়ে খাইছে। মানে আপনি মারতো টাকা না দিলে? টাকা না দিলে অনেক মাইর দিত আমারে, সেই মাইর দিত আমারে, মারে টাকা উষে নিত, নিয়ে টাকা উষে নিয়ে হ্যাঁ নিশা খাইতো, নিশা মুশা খায় আড্ডা মুড্ডা মারে,
ঘুরিয়া মুড়িয়া নাই তার তিনটা নাই দুটা নাই এ বাড়িতে বড় আয় আমার ডাকো দিত না দরজা আমি খুলে দিতাম খুললে দিয়ে ঘুমাইতো এই দিদি কইতাম বাদান আন এটা করো এটা করো এদিকে তাকান ওদিকে তাকান কেন তু যা আমি তোর বাদান নাই আমি কিন্তু আমার আমার বেতন গুলো টেকা গুলো নিয়ে গেলাম আমি তো অফিস তো সাইকেল করে নিয়ে আসছি কখন তোর বেতন দিছি কতুন এখন জায়গা তোর তখন সম্ভব নেই আমার তুমি কি আর একটা ব্যবহার না যাইবি রাস্তা যাইবি দেখুন আমি আমার দেয়া বিষয় নাই কই যাইবি যা এটি বলছে তারপরে আমার এই যে বলতেছে আস্তে 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 আমি করতে দিহি কিমে কি ভালো মানুষের সংসার কি সা একটা সংসার বাঙাল লাগে আর কখনো চায় না যে জীবনে মা একটা মায়ের মানুষ দুইটাই বিয়ে হোক একজনের সাথে একটা বিয়ে হোক একটা সংসার করিয়া যায় তো হ্যাঁ বা আমার বালদে আমার বাচ্চারা নিয়ে আইসে এই বাচ্চারা নেয়া 7 মাসে ফেরা তুই চলে গেছে হ্যাঁ বাবুটা তুইয়া তো এই বাচ্চারা নিয়ে আমি অনেক কষ্ট করছি হেঁটে ফিরতে আমি কি করবো আমি আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে দু হাত বাড়াইতে যেন আমার ফাটি মানে মানে গা হয়ে গেছে আল্লাহর কাছে ভিক্ষা খাইতে আল্লাহ তোমার সাথে আমার কি ওই নাই দুনিয়া মন আল্লাহর কাছে কত কথা যে আমার বান্ধবীরা সবাই কিছু টাকা পয়সা দিয়েছি দিয়া দিয়ে আল্লাহ কি নম্মত বাচ্চারা তোমার সিজার লাগছে না আল্লাহ নম্মত কি আমার নর্মালে তে হয়েছে বাচ্চাটা কোনো কেউ শুনছে না আল্লাহ নম্মত কর সব সব কিছু আল্লাহ সব এই পথে জামাই আমার আমার যে 7 মাস বাবু তৈরি গেছে হে পথে আমার কোনো কুচখবর লয় না হ্যাঁ কোনো কুচখবর নাই হ্যাঁ চলে গেছে হ্যাঁ পথে কুচখবর নাই এরপর তো কোনো বাচ্চা দেখুই না বাচ্চা হয়েছে কিভাবে চলতেছে আমি অনেক কষ্ট করে চলতেছি অনেক কষ্ট করে চলতেছেন তো আপনার স্বামীর সাথে সারাসারি হইছে না অন সারাসারি হইছে না সারাসারি করতে গেলে টাকা লাগবে না স্বামী ছাড়তে গেলে স্বামী কোনো ফোনও দেন আমার খোঁজ খবরও লয় না স্বামী ছাড়তে গেলে টাকা লাগবে কেন অন সবাই তো এটা বলে যে স্বামী ছাড়তে গেলে কাজী ঘরে যাইতে গেলে টাকা পয়সা কিছু লাগবে কাজে টাকা পয়সা 500-1000 টাকা লাগবে তো 500-1000 টাকা বড়ে কেমন আমার বাবা তাইবো না একটা মেয়ে মানুষ আমি আমার কোলে একটা শিশু আছে এইভাবে আপনি কতদিন থাকবেন আরেকজনের বউ এখনো আছেন আরেকজন বউ থাকা অবস্থায় কি কেউ কেউ দায়িত্ব নেয় আরেকজন আমি আসি এখন আমার দাঁত নেয় তোমার স্বামী তুমি দিয়ে দাও আমি দিয়ে দিবো আমি স্বামী কথা মানে হ্যাঁ বিয়ার একটা করেছে তো আমার বাচ্চা আমার তো চলিয়ে গেছে তো আমার দরকার কি আপনার তো স্বামী আছে আপনি চলে যাক আর যেখানেই যাক আপনাকে তো সেও ডিভোর্স দেয় নাই আমি দিব আমার স্বামী না দিলে আমি দিব আপনি তো দেননি তাই এই যে ভিডিও দেখে আপনার দায়িত্ব কে নিয়ে ফাসবে সে তার উপর তো মামলা আমার একজন দুজে দাঁত নেই আমি যে একটা সুন্দর লুক পাই যে আমার দাঁত নেই যে দেহ ক যে আমার টাকা ওষে দে আমার দেখে বাবুরে দেখে তাই আমি অবশ্যই আমার স্বামীর দিয়ে দিব আমি 10 মিনিট লাগবে আমার স্বামী দিতে স্বামীরে আপনি দিয়ে দিবেন তালাক দিয়ে দিবেন এতদিন কেন দেন ওদিন দিছি না যেন আমার তো টাকা পয়সা নাই আমি দিই আমার স্বামী কি আমার কাছে আসে না আসে না বাবুটা যেন আসি কখনো পথে দেখি আমার স্বামী আমার আইব জোর কথা আমার কোন কুসকো বলে না আমার বাবুর কুসকো বলে না আমারও লয় না আর কুসকো বলি না আজকের ভিডিও কি করতে আসছেন একটা স্বামী খোঁজার জন্য না সাহায্যের জন্য আমি আইসি সাহায্য জন্য যে হেরা দুই যে আমার বাবু উঠে দেখকে দুই হেরা কিছু আমার সাহায্য করে অনেক ভালো হইব আর এমন কি আমার আমার তো দিন কানে যাইতো না একটা বাবু নিয়া আমার তো জীবন একটা বয়স আছে আপনার বয়স এখন কত আমার বয়স এখন 25 চলে 25 চলে তো এই যে এত দেরিতে কেন বিয়ে করছেন দেরিতে বিয়ে করছি কেন আমার বাপ মারে কামাই খাওয়াইছে আব্বা মোয়া সোলা সিন্স কামাইতে পারে না আমি আর কামাই খাওয়াইছি কামাই করে খাওয়াইছেন সেজন্য না এর আগেও কোনো বিয়ে শাদি হয়েছে না 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 আর কোনো বিয়ে হয়েছে না আমার বিয়ে কয়টা করছে আমার একটা বিয়ে হয়েছে আমার একটা বিয়ে করছেন হ্যাঁ তো এই যে আপনাকে যে সাহায্য দিবে কি জন্য আপনাকে সাহায্য সহযোগিতা দিবে আপনি তো একজন সুস্থ মানুষ আমি সুস্থ মানে আমার এই বাবুর নিয়ে তো আমি কোনো কাজ কাম করতে পারতাছি না এই জন্য তো আমি এর কাছে হাত বাড়াইছি আমি বাবুর কাছে দিয়ে আমি কাজ করবো আপনাকে যে বিয়ে শাদি করবে কিংবা ভালোবাসবে আপনি তাকে কি দিবেন আমার কি দিবে আপনি কি দিবেন আপনার মাঝে কি আছে আমার মাঝে আমার কিছুই নাই আমার দেওয়া হয়ে আছে আর কিছুই নেই আমার কাছে আপনার দেওয়ার মতো কিছুই নেই এই আমার পুরো দেওয়া হয়ে আছে আর কিছুই নেই সেই দেওয়া নেই আমার কি আর কিছু নাই তাই আপনার কাছে কি কোনো ভালোবাসা নেই আছে ভালোবাসা আছে আছে না কেন মায়ের ভালোবাসা আছে না কেন আছে হ্যাঁ ভালোবাসা দিব আমিও ভালোবাসা দিব
ভালোবাসা তো একজনে দিছি, দিয়ে তো চলেই গেছে। তাকে কি সব দিয়ে দিছে? হ্যাঁ, তো সবই তো দিছি, দিয়ে তো চলেই গেল, বাদে লেখা আছে তো। এখন আবার তাহলে বিয়ে শাদী করতে চাচ্ছেন? হ্যাঁ, বিয়ে শাদী আমার একটা করতে হবে, বাবুর নিয়ে কি আমার দিনকে নিম্মে যাইব, কষ্ট দেবে। বিয়ে শাদী করতে হলে তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করবে, এই যে আমার নম্বর আছে, তো নাম্বারটা বলেন। আপনি দেন এই নম্বর। দর্শক, আমরা নাম্বারটি দিয়ে দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। 017-88-94-7678। আপনার নাম রুজিনা? হ্যাঁ, রুজিনা। কেউ যদি বিয়ে শাদী কিংবা সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই রুজিনার সাথেই যোগাযোগ করবেন। সাহায্য কিংবা বিয়ে শাদী একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তার দায়ভার চ্যানেল কর্তৃপক্ষ নেয় না। তা আপনার আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। আর কিছু বলার নেই। তো দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।